দেশের ইতিহাসে পদ্মা রেল সেতুতে ব্যবহার করা হয়েছে সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি। সর্বোচ্চ গতি নিশ্চিত করা এবং ঝাঁকু নিরোধে রেলে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের রেলপথ। এতে থাকছে না কোনো ধরনের পাথরের ব্যবহার। হাফিজাল আসাদের ক্যামেরায় ফারাহ হোসাইনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দেশের সর্ববৃহৎ রেল সেতু পদ্মা রেল সংযোগ সেতু। দীর্ঘ এই রেলপথের রয়েছে বিশেষত্ব। পুরো রেলপথের মোট 30 কিলোমিটার পথে ব্যবহার করা হয়নি কোনো পাথর। এর মধ্যে পদ্মা সেতুতে রয়েছে 6.15 কিলোমিটার পথ। দেশের ইতিহাসে এমন রেলপথ এবারই প্রথম। মোট তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রকল্পটিকে, ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর। সংশ্লিষ্টরা বলছেন, উন্নত বিশ্বের আদলে পাথরবিহীন রেলপথ তৈরি করা হচ্ছে দ্রুত গতির জন্য। এই ধরনের প্রকল্পে প্রাথমিকভাবে ব্যয় বেশি হলেও পরবর্তীতে আর কোনো ব্যয় থাকে না। রেল ক্রসিংয়ের স্বার্থে এখানে 250-300 স্পিডও যাতে আমরা দিলে পরে এটা কোনো সমস্যা না হয়, এই জন্য ভাইডাক্টগুলোতে দ্রুত রেল পরিচালনা করার স্বার্থে এই ব্যালাস্টলেস। এছাড়া পদ্মা রেল সেতুতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের মুভমেন্ট জয়েন্ট, যার মাধ্যমে রেলের ঝাঁকুনি রোধ করা সম্ভব। এছাড়া পাথরবিহীন রেলপথ হবার কারণে পদ্মা সেতুতে রেলের গতি থাকবে অনেক বেশি। তখন পিলারের ওপর ভারী গাড়ির বহন টিকিয়ে রাখার জন্যই এই মুভমেন্ট জয়েন্ট কাজ করবে বলে জানান প্রকৌশলীরা। যাতে ট্রাকের উপরে কোনো ইম্প্যাক্ট না পড়ে, ট্রাকে কোনো ডেভিয়েশন না হয়, এর জন্য ব্রিজ মুভমেন্ট দেয়। অর্থাৎ ব্রিজ মুভমেন্ট করবে ঠিকই, কিন্তু আমার রেল লাইন তাকে সেফ থাকবে, তার গেজ সব ঠিক রেখে গাড়ি চলাচলের সার্বক্ষণিক উপযোগিতা থাকবে। সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতুর নিরাপত্তা বজায় রাখার জন্য এই পাথরবিহীন রেলপথ প্রয়োজন। তবে যে কোনো ধরনের ঝুঁকি এড়ানোর জন্য তিনটি সিঁড়িও রাখা হয়েছে পদ্মা রেল সেতুতে। পদ্মা রেল সেতুর মাধ্যমে যুক্ত হবে বাংলাদেশের 21টি জেলা। শুধু তাই নয়, সুদূর প্রসারী এই পরিকল্পনা বাংলাদেশকে যুক্ত করবে আন্তর্জাতিক রেল সংযোগেও। ফারাহ হোসাইন, ভাঙ্গা, ফরিদপুর।